হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো সাকিব আমার চ্যানেল, আর আমি তোমাদের সাথে আছি সাকিব। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, অনেকেই বলে যে ভাই ডাটা চালু হয় না, ডাটায় এক ধরনের সমস্যা দেখায়। তো লাইক এমন যদি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডাটা সিম নট সেট এটা লেখা উঠে গিয়েছে এখানে। তো এটা আমি ক্লিক করলে কিন্তু এখানে আমার ডাটাটা চালু হচ্ছে না, সরাসরি এখানে নিয়ে আসছে। তো এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন, ডাটা কিভাবে চালু করবেন, সেই সমাধানটা আজকে আপনাদের দিব। তো আশা করি তোমাদের এই সমস্যার সমাধানটা আমি যথার্থভাবে দিতে পারবো। এখানে লেখা আছে ডাটা সিম নট সেট, তো এটা কিভাবে সেট করতে হবে সেটাই আপনাদের দেখাবো। তো তার জন্য আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের খুঁজছি যে এদিকে গ্রামীণ লেখা আছে, এটাতে ক্লিক করলে এটা তো চালু করলে চালু হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো গ্রামীণ ফোনে দিয়ে আমি চালাচ্ছি, চালু হয়ে গেল। আর অন্যদিকে যদি এটাকে সেট করতে হয়, এটা শুধু এখানে ভেতরে এসে আপনার চালু করতে পারবেন, তাছাড়া এখান থেকে কিন্তু আপনি ডাটা সহজে সেট করা যায় না। আমারটাই চলে আসলো এখান থেকে করার সাথে সাথে। আপনারা যা করতে পারেন, এটা যদি আপনারা সিলেক্ট না করতে পারেন, প্রথমে আপনাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম ম্যানেজমেন্ট যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সেলুলার ডাটা, না সেলুলার ডাটা লেখা আছে, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ সিম, এখানে এই যে গ্রামীণ যে লেখা আছে গ্রামীণ ফোন, তো আপনি যেটাই সিলেক্ট করেন, যে সিমে আপনি চালাতে চান আর নেট চালাতে চান, সেই সিমটাতে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার ডাটা সেটিং সমস্যার সমাধান, আর আপনার এই যে এইখানে যে যে নেটওয়ার্কটা থাকে, যে ডাটা নট সেট, এখানে আপনার যে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন সেই নেটওয়ার্কটার নাম চলে আসবে। তারপর আমরা এখান থেকে সাধারণত ডাটা চালু করতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছ যে ডাটা কিন্তু চালু হয়ে গেল। তো এইভাবে তোমাদের এই ডাটা সমস্যার সমাধান তোমরা করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমাদের ভিডিওতে একটা লাইক দিবে এবং একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো আশা করি ভালো থাকবেন এবং আমাদের ভিডিওর মন্তব্য অবশ্যই আপনাদের যথার্থ মন্তব্য করে জানাবেন, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন, আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভালো থাকবেন, আপনাদের সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। খুদা হাফেজ।